আজি এটা লালা রোডতে ঠাই হয় ইয়াত মানে বরখুন অলপ বরখুন হলে আপনার পানি জমি থাকে আর মানে পুকুর নিচিনা আনার গাত হয়ে যায় ইয়াত মানে হাওয়া যাওয়া করাতে তো বিরাট প্রবলেম হয়েই থাকে যানবাহন মানে অ্যাক্সিডেন্টও হয়ে থাকে আর কালিও মই দেখিল এটা ই রিক্সা এটা কালি ইয়াত পাল্টে খাইছিল আমার কলিগ কারণে কালি রাতে ইয়ারপরা যাবল গিয়ে এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে ইঞ্জুরি হওয়া নাই বাট অ্যাক্সিডেন্ট হওয়া লাগেছিল তো এনেই মানে সদায় হয়ে থাকে তো আমি মানে এটি ভাবিলো যে যদি এটা সামগ্রী দি পেলাই যদি টেম্পোরারিলি যদি এটা ব্যবস্থা করে দিও তেনহলে মানে ইমান এটা ডাঙর এলাকা এলাকার মানুষ মানুষজন মানে রাইজন মানে ভাল হব আহি যাবতে তেন প্রবলেম নহব হ্যাঁ সুরানা মোটরসর ফালের পর আমি মানে এই পদক্ষেপ লৈছো মানে রাইজর ভাল হয় আমি মানে চলাফেরা করে করে থাকি ইমান এটা দুঃখজনক ঘটনা কালি এটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়াতে এজন মাইকী মানুষ পড়ি তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে আজি এতিয়া হসপিটালত আছে মই হাইলাকান্দি জেলা কংগ্রেসের পৰা প্রায় 15 দিনমান আগতে এটা রিটেন কমপ্লেইন দিছো সার্কুল অফিসারের হাতত পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের হাতত দিছো কিন্তু আজিলৈকে এতিয়া মানে এটাও কাম করা নাই অ্যাকশন লওয়া নাই তো এই কারণে ইমান দুঃখজনক ঘটনা আজি মর যে সুরানা মোটরসর ম্যানেজার তেওঁলোকৰ নেতৃত্বে আজি ইট আদলা দি সেইটো বড়ি পলাইছে কিন্তু দুঃখজনক ঘটনা হল মর যে হাইলাকান্দি তিনজন বিধায়ক আছে তিনজন বিধায়কক রাইজে কি কারণে বনাইছে সেইটো মই প্রশ্ন করেছো তাক বিশেষকৈ মর মধ্য হাইলাকান্দি বিধায়ক জাকির হুসেন লস্কর আজি 72,000 ভোট দি পেলাই মানুষে বনাইছে আজি তেও কি করে আছে গড়ত টোপনি মারি আছে আর চাওক রাস্তাঘাটের অবস্থা এনেকুয়া চলি আছে কালি এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজি রাতেপুয়া এটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়াতে কিমান লড়া ছোৱালী স্কুলত যায় তারপর ইয়াতে একটা হসপিটাল আছে কলেজ আছে চাওক আপনাদের ইয়াতে এম্বুলেন্স এটা রকি আছে মাত্র 5 মিনিট হয়েছে 5 মিনিটের ভিতর চাওক কিমান জাম হয়ে আছে তো এই কারণে মই ধিক্কার এবং নিন্দার জানাইছো এই যে এনেকুয়া বিধায়ক আৰু মোৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মই এটা কথা অনুরোধ করছো যে আপনি সদায় কই থাকে যে আপনার দুর্নীতিমুক্ত এখন অসম করিব আৰু এটা সুন্দর অসম গড়িব কিন্তু আজি দেখা গৈছে যে আপনার প্রত্যেক বিভাগত প্রত্যেক ডিপার্টমেন্টত আপনার দুর্নীতি চলি আছে আজি ইঞ্জিনিয়ারে কি করে আছে ইঞ্জিনিয়ারের কাম কি এসডিওর কাম কি তেওঁলোকে ইয়াত আহিবার কারণে মই আজি 3 বার ফোন করছো এতিয়া মই সার্কুল অফিসারক ফোন করছো তেও কৈছে যে মই আহি আছো মই 5 মিনিটের ভিতর আহিম কিন্তু আহিম আহিম বলে কই আছে এনেকুয়া তো চাওক আপনাদের এইটো এতিয়া কি করিম মর রাইজে মিলি আজি ইটোর আদলা আনি ইয়াতে পলাইছে আর আন্দোলন করে আছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।